বুনো দাঁতালের আক্রমণে মারা গেলেন এক উপজাতি নারী। মৃতের নাম খিলংতি দে বর্মা, বয়স 50 বছর। ঘটনার বিবরণে জানা গেছে TR01B4161 নম্বরের একটি ম্যাক্স গাড়ি করে কিছু সংখ্যক উপজাতি অংশের লোকজন চাকমাঘাটের রঙ্গিয়াঠিলা এলাকা থেকে উত্তর মহারানী হয়ে চাম্পা হাওড় যাচ্ছিলেন। বৃহস্পতিবার বিকেল আনুমানিক 4:30 নাগাদ উত্তর মহারানী মালাকার পাড়া এলাকায় বুড়ো হাতির দল ম্যাক্স গাড়িটিকে আক্রমণ করে। গাড়িতে থাকা সবাই দৌড়ে পালিয়ে যেতে পারলেও খিলংতি দে বর্মা পালাতে পারেননি। দাঁতালের আক্রমণে তিনি ঘটনাস্থলেই মারা যান। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন দমকল কর্মীরা। খিলংতি দে বর্মার নিথর দেহ উদ্ধার করে নিয়ে যাওয়া হয় তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে। কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। অন্যদিকে হাতির দল ম্যাক্স গাড়িটিকে রাস্তার পাশে খাদে ফেলে দেয়। রানিং কলার আইছে আমাদের এখানে যে একটা ম্যাক্স গাড়ি কৃষ্ণপুর হাতিয়ে মনে ইয়ে করছে আর কি, জঙ্গলে হাতি দিয়ে আর কি আক্রমণ করছে। আমরা যথারীতি গেলাম, গিয়ে একটা লোক পাইছি মহিলা সেন্সেস তো অস্তি আছে না নাই ঠিক আমরা বুঝতে পারি না। নাম কি তাদের? খিলিংতি দে বর্মা। বয়সটা? 50। স্বামীর নাম? সুদন দে বর্মা। বাড়ি কোন জায়গাতে? রঙ্গিলটিলা। পিওর রিপোর্ট, চ্যানেল দিন রাত।